सुप्रिय शिक्षार्थीरा आसलामु आलैकुम, तुम्हरा सबाई केमन आछो? आशा करी तुम्हरा भालो आछो, आमिओ भालो आछि आलहामदुलिल्लाह। तुम्हरा बासाय सबाई भालोभावे पढ़ाशोना करछो बोले आमि मने करी। जेहेतु सामने तुम्हादेर मासिक परीक्षा, तुम्हरा बासाय मनोयोग दिए पढ़ाशोना शुरू करबे। पुलिस लाइन्स स्कूले अनलाइन क्लासे तुम्हारे जाना स्वागत। आज के आलोच्य विषय सप्तम श्रेणी बांगला द्वितीय पत्र व्याकरण अंशे वाक्य अंश वाक्य गठनगत श्रेणी विभाग। तो शिक्षार्थी आज के आलोचना करब वाक्य अंश एवं वाक्य गठनगत श्रेणी विभाग नहीं। तुम्हरा मनोयोग दिए सुनबे। आज के पाठ वाक्य अंश वाक्य गठनगत श्रेणी विभाग वाक्य दुटी अंश उद्देश्य एवं विधेय। हमें आबार बोलछी वाक्य दुटी अंश उद्देश्य एवं विधेय। उद्देश्य की वाक्य जा सम्पर्के बला है ताके उद्देश्य बोले। उद्देश्य सम्पर्के जा बला है ता हलो विधेय। आमरा एकटी उदाहरणेर माध्यमे ख्याल करी। जेमन रुबाइया स्कूले जाए। वाक्यटीते दुटी अंश रयेछे। वाक्य कार सम्पर्के बला हयेछे, वाक्य रुबाइया सम्पर्के बला हयेछे। ताहले एखाने रुबाइया हलो उद्देश्य, आर उद्देश्य सम्पर्के कि बला हयेछे स्कूले जाए। ताहले एटा हलो বিধেয়। তো শিক্ষার্থীরা একটা বাক্যের দুটি অংশ উদ্দেশ্য বিধেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বাক্যে যা সম্পর্কে বলা হয় সেগুলো উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা হলো বিধেয়। এবার শিক্ষার্থীরা আমরা জানব গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার। গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার: সরল বাক্য, জটিল অথবা মিশ্র বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্য কাকে বলে? যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য ও একটিমাত্র বিধেয় থাকে তাকে বলা হয় কি? সরল বাক্য। যেমন আমাদের এই উদাহরণটা ছিল সরল বাক্য। আরেকটা উদাহরণ দেখি আমরা, পূজা বই পড়ে। এখানে কার সম্পর্কে বলা হয়েছে? পূজা সম্পর্কে। তাহলে পূজা হলো উদ্দেশ্য। আর এখানে বিধেয় হলো বই পড়ে। তাহলে এখানে একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় রয়েছে। সুতরাং এটাকে আমরা বলতে পারি সরল বাক্য। আর আমরা একটু খেয়াল করি, আমরা যখন ইংরেজিতে পড়ি যে একটা সেন্টেন্সের দুটি অংশ থাকে, সাবজেক্ট প্রেডিকেট, আর বাংলায় বলা হয় উদ্দেশ্য বিধেয়। এবার আমরা চলে যাই জটিল অথবা মিশ্র বাক্য। যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের উপর এক বা একাধিক খণ্ড বাক্য নির্ভরশীল থাকে তাকে বলা হয় জটিল অথবা মিশ্র বাক্য। আমি আবারও বলছি, যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের উপর এক বা একাধিক খণ্ড বাক্য নির্ভরশীল থাকে তাকে বলা হয় জটিল অথবা মিশ্র বাক্য। তো আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি। যেমন যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। তাহলে এখানে সেই সুখ লাভ করে এটা হলো প্রধান বাক্য। তার উপরে আশ্রিত বাক্য হলো যে পরিশ্রম করে। তাহলে কে সুখ লাভ করে? যে পরিশ্রম করে। তাহলে এই প্রধান বাক্যটার উপর আশ্রিত বাক্যটা কি? নির্ভরশীল। তাহলে এই বাক্যটাকে বলা হবে কি? জটিল অথবা মিশ্র বাক্য। এর পরবর্তীতে শিক্ষার্থীরা আমরা খেয়াল করি যৌগিক বাক্য। দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যখন একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তখন তাকে যৌগিক বাক্য বলে। আমি আবারও বলছি, দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যখন একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তখন তাকে যৌগিক বাক্য বলে। আমরা নিচের উদাহরণটির মাধ্যমে দেখি, লোকটি দরিদ্র, এটা একটি সরল বাক্য। লোকটি সৎ, এটাও একটি সরল বাক্য।
দুইটা বাক্যকে মিলে আমি একটি বাক্যে পরিণত করতে পারি, যেমন আমি লিখতে পারি লোকটি দরিদ্র কিন্তু সৎ। তাহলে দুইটা সরল বাক্যকে আমরা একটা বাক্যে লিখলাম, দুইটা সরল বাক্যকে আমরা একটি বাক্যে লিখলাম, তাহলে এই বাক্যটা হলো কি? যৌগিক বাক্য। আর সাধারণত যৌগিক বাক্যগুলো দুটি বাক্যের মাঝে কো এবং কিন্তু ইত্যাদি অব্যয় থাকবে, তার মানে অব্যয়গুলো দিয়ে দুটি বাক্যকে যুক্ত করা হয়। তো শিক্ষার্থীরা গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার, আশা করি আমরা তিন প্রকারই বুঝতে পেরেছি। আর পরীক্ষা যাতে আমরা খুব সহজভাবে তিনটিকে শনাক্ত করতে পারি, এজন্য তোমাদের একটি কৌশল শিখিয়ে দিচ্ছি। যদি একটি বাক্য থাকে, যদি সাধারণত একটি বাক্য থাকে, তাহলে সেটা হবে সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য, অর্থাৎ এই বাক্যের মধ্যে একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় থাকবে। এবার দেখি জটিল বাক্য আমরা চিনবো কিভাবে? বাক্যের মাঝে কমা থাকবে, বাক্যের মাঝে কমা থাকবে, তাহলে আমরা বুঝবো সেটা জটিল অথবা মিশ্র বাক্য। আর যদি আমরা দেখি বাক্যের মাঝে অব্যয় থাকে, যেমন কিন্তু এবং ও আরো বিভিন্ন অব্যয় থাকবে, এরকম যদি অব্যয় থাকে তাহলে সেটা হবে যৌগিক বাক্য। আমি আবারও বলছি, যদি একটি সাধারণ বাক্য হয় সেটা হবে সরল বাক্য, যদি বাক্যের মাঝে কমা থাকে সেটা জটিল বাক্য, এবং বাক্যের মাঝে যদি অব্যয় থাকে তাহলে সেটা হবে যৌগিক বাক্য। এভাবে সহজভাবে আমরা বাক্যগুলো শনাক্ত করতে পারবো। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটি বুঝতে পেরেছো এবং এই বিষয়ে তোমরা বাসায় ব্যাপক অনুশীলন করবে। তো আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।